ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের অনুষ্ঠিত রাজশাহী বিভাগের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে বিভাগের আটটি জেলার তেইশটি উপজেলার উনসত্তর জন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিন্দু শপথ গ্রহণ করেন বাংলাদেশের প্রতি স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রাইহানের সভাপতিত্বে শপথ বাক্য অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শপথ পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বিভাগীয় কমিশনার তার বক্তব্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সরকারকে সহযোগিতা ও জনগণের পাশে থাকার আহ্বান জানান নির্বাচিত জনপ্রতিনিধিরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ করায় সরকার ও প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সময় এলাকার জনগণের পাশে থেকে উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন দীর্ঘ তিন মাসের যে প্রচেষ্টা এবং সর্বশেষ তফসিলের পরে যে ভোটের প্রচারণা থেকে শুরু করে ভোটের আট তারিখ পর্যন্ত তারপরে আজকে আট তারিখ নির্বাচিত হওয়ার পরে আজকে আল্লাহ আল্লাহতাল্লার নাম নিয়ে সকলের দোয়া নিয়ে গোদাবাড়ির কাজ করব এই মর্মে শপথ নিলাম ইনশাল্লাহ আমার দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করে ওপর আমি আমার এলাকার উন্নয়ন করব যে আমি মনে করি সর্বপ্রথম বাল্যবিবাহ বন্ধ মাদক আসক্ত যেটা সেটাকে সর্বপ্রথম নিয়ন্ত্রণ করতে হবে এবং নারীদের কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করা অতীব প্রয়োজন আসলে জনপ্রতিনিধি হওয়াটা একটা কঠিন বিষয় কারণ বারবার নির্বাচিত হয়ে সেটা আমি প্রথমে একটা কথা লিখে দিয়েছিলাম ব্যানারে পোস্টারে যে দেশ ও দশের জনগণের সেবা করতে চাই তো আমি কিছু দিতে না পারলেও আমার মেধা বুদ্ধি শ্রম দিয়ে আমি কিন্তু জনগণের সেবা করি হয়তো এটারই ফল আমি পেয়েছি যে পুনরায় আবার নির্বাচিত হয়েছি আবারও জনগণের সেবা করতে চাই এটাই আমার প্রত্যাশা দুই হাজার চব্বিশ সালের আটই মে যে ষষ্ঠ ধাপের যে উপজেলা নির্বাচন হয়েছে সে নির্বাচনে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি এবং এই জনপদের মানুষ আমাকে তাদের অকুণ্ঠ ভালোবাসা এবং ভালোবাসার যে অর্ঘ। যে কৃতজ্ঞতার ঋণ আমার মাথার উপরে চাপিয়ে দিয়েছে সেই ঋণ আমি সারা জীবন গোদাগাড়ির মানুষের বইতে চাই নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ শেষে বিভাগীয় কমিশনার প্রত্যেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি ফয়সাল মাহমুদ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার অনির্বাণ চাকমাসহ অন্যান্য কর্মকর্তা বিন্দু আব্দুল টাইমস